নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার এই পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। দর্শক বন্ধুরা, আমরা দেখে থাকি জীবনে চলার পথে নানা রকম বাধা এসে উপস্থিত হয়। কারোর বিবাহে বাধা, কারোর বা কর্মে বাধা, কারোর ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি লাভের ক্ষেত্রে বাধা, বা কারোর উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে বাধা এসে উপস্থিত হচ্ছে। এই বাধা বিঘ্নকে কাটাবার জন্য আমরা নানা সময় নানা উপায় এবং টোটকা করে থাকি। এই বাধাগুলি আমাদের জীবনে এসে উপস্থিত হয় নবগ্রহের নানা রকম কুপ্রভাবের জন্য। আর এই নবগ্রহের কুপ্রভাব কাটাবার জন্য আমরা নানা সময় নানা টোটকা উপায় করেই থাকি। দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার আজকের পর্বে আমরা একটি সহজ মন্ত্র এবং উপায় জেনে নেব, যে উপায়টি করলে আমরা সহজেই নবগ্রহের কুপ্রভাব থেকে নিজেদের জীবনে আসা নানা বাধাকে অতি সহজেই কাটিয়ে ফেলতে পারব এই শ্রাবণ মাসেই। শ্রাবণ মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। হিন্দু ধর্ম পালনকারীদের কাছে এই শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। শিবের মাস এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে শিবকে উপাসনা করলে যেমন সুফল পাওয়া যায়, সেরকমই শিবের অতি প্রিয় বৃক্ষ বিল্ব বৃক্ষ অর্থাৎ বেল গাছের পুজোতেও মেলে অত্যাধিক সুফল। যে কোনো পুজোয় উপাসকদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো বেলপাতা। বিশেষ এই উপাদান ছাড়া বেশিরভাগ পুজোই অসম্পূর্ণ থেকে যায়। ভিন্ন দেবতার পুজোয় প্রয়োজন হয় ভিন্ন উপকরণ, তবে লক্ষ্য করলে দেখা যাবে যে কোনো পুজোতেই বেলপাতা অবশ্যই থাকবে। হিন্দু ধর্ম পালনকারীদের কাছে বেলপাতা অত্যন্ত পবিত্র। অনেক তীর্থস্থানে এই গাছকেই দেবতা রূপে পুজো করা হয়। এই গাছকে দেবাদিদেব মহাদেবের আরেক রূপ হিসাবেই গণ্য করা হয়। সেই কারণেই শিবের আরাধনার অন্যতম উপাদানই হলো এই বেলপাতা। এই পাতা তিনটি একত্রে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর বলেই মনে করা হয়। আর তিনটি বেলপাতা একত্রে থাকলে তবেই তা পুজোর উপকরণের নিখুঁত বেলপাতা হিসাবে গণ্য করা হয়। তিনটি বেলপাতা একত্রে ঈশ্বরের তিনটি চোখ হিসাবেও মানা হয়। বেল ফলের আরেক নাম শ্রীফল। এটি মহাদেবের পুজোয় একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। বেলপাতার তিনটিতে একত্রে পুজো, স্তোত্র এবং জ্ঞান হিসাবেও গণ্য করা হয়। পুরাণ অনুযায়ী সাগর মন্থনের সময় যখন বিষ উঠে আসে, তখন মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ড রক্ষার জন্য সেই বিষ পান করে গলায় ধারণ করে নীলকণ্ঠ হন। বিষের প্রভাবে শিবের শরীর গরম হয়ে ওঠে, তখন অন্যান্য দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করে। এই সময় তাকে শরীর ঠান্ডা রাখতে বেলপাতাও দেওয়া হয়। এরপর থেকেই শিবের আরাধনা সহ অন্যান্য যে কোনো পুজোয় বেলপাতা আবশ্যিক হয়ে ওঠে। দর্শক বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন জীবনের পথ চলতে গিয়ে, তারা এই বিশেষ মন্ত্রটি তিনবার উচ্চারণ করে তিনবার বেল গাছের গোড়ায় জল ঢালুন। অবশ্যই আপনাদের নবগ্রহের প্রতিবিধান হবে এবং আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে গিয়ে আসবে সাফল্য। চলুন জেনে নিই এই বিশেষ মন্ত্রটি। এই বিশেষ মন্ত্রটি হল শ্রীনিবাস নমস্তে তু শ্রী বৃক্ষ শিব বল্লব মম অভিলষিতম কৃত্যা সর্ব বিঘ্ন হরো ভব। এই মন্ত্রটি একবার পাঠ করবেন এবং তারপরে জল ঢালবেন। এইভাবে তিনবার পাঠ করে তিনবার বেলগাছের জল ঢালবেন। এইভাবে প্রত্যেকটি সোমবার শ্রাবণ মাসে যদি আপনারা বেলগাছে এইভাবে জল ঢালতে পারেন, তাহলে অচিরেই আপনাদের সর্ব বিঘ্ন কেটে যাবে। জল ঢালা হয়ে যাওয়ার পরে কিছু পুষ্প বেলগাছের গোড়ায় দিন এবং একটি ঘৃত প্রদীপ বেলগাছের গোড়ায় আপনারা জ্বালিয়ে দিন। এইভাবে প্রত্যেক সোমবার এই উপায়টি আপনারা করতে থাকুন সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে। সোমবারে বেলপাতা তুলবেন না এবং কোনোভাবেই বেলগাছকে আঘাত করবেন না। সহজ ভাষায় ধর্মকথায় শ্রাবণ মাসের সোমবারগুলি 2021 সালে কবে পড়েছে সেই সংক্রান্ত একটি ভিডিও আগেই আপলোড করা আছে। ওই ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটন ক্লিক করে দেখে নিন। আশা করি পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিন। সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না এবং পর্বটি অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ বর্ষিত হোক এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।